আই কই তোমার হলো? আরে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে একটু তাড়াহুড়া করছিস কেন? বসে বসে খাও না, বৌমা অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করছে, একটু তাড়াহুড়া করিস না, মনে হচ্ছে যে তোর ট্রেন ছুটে যাবে। মা আমার খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে বুঝছো, সময় মতো যদি না পৌঁছাই ট্রেন ছুটে যাওয়ার থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যাবে। ডান একটু দুটো ভাই ও ভাগ্য যে এরকম একটা বউ পেয়েছে। দেখি তো আজকাল সব বাচ্চা কাচ্চাদের সংসার। কিছু হবে না, বোধহয় নিচেই আছে, আমি গিয়ে দেখছি। দেখা যায় না, মা এটা চোখে দেখা যায়। এত সুইট একটা বউ আর তাকে কিরকম অবহেলা। আমার মনে হয় কি ভাইয়া কোনো খারাপ বন্ধুর পাল্লায় পড়ছে। কি করলাম দেখো, তোমার কাছে নীল পাখির সেবা করা হবে। হ্যাঁ লাগবে তোমার? একটু তাই না, তুমি একটু বিজি না তো? কেন না, আমি একটু কল তো করতাম, হাঁটা দিতাম। হ্যাঁ তো বসো, এত ফর্মালিটি দেখাচ্ছ কেন? আচ্ছা ভাবি, তুমি এত ভালো রান্না শিখে কিনা? ভালো রান্না? বাবা তো আমাকে বিদেশে পড়তে পাঠায় খুব শখ করে, তো ওখানে যাওয়ার পর এই যে কাজের মানুষ বা হেল্প কর কেউই ছিল না, সব কাজ নিজেরই করতে হয়। তখন নিজের রান্না করার জন্য ট্রাই করতে করতে আমি রান্না করাই শিখে ফেলেছি। কিন্তু আমার মনে হচ্ছে তুমি এখানে আমার প্রশংসা করতে আসো না, নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছ, বল। আসলে ভাবি আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম, কিন্তু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। শুনো, পেটের মধ্যে কথা চেপে রাখলে কিন্তু গ্যাস হয়। ভাবি তুমি না অনেক মজা করো বলে। আচ্ছা ভাবি, তুমি কি ভাইকে পছন্দ করো? এটা কেমন প্রশ্ন হলো? হ্যাঁ অফকোর্স অনেক পছন্দ করি। ভাইয়াও তোমাকে পছন্দ করে? বলে এটা তো তোমার ভাইয়া বলতে পারবে, কিন্তু আমার মনে হয় পছন্দ করে। আর তোমার ভাইয়া কিন্তু মনের খুব ভালো একটা মানুষ। ভাইয়া অনেক ভালো মানুষ আমি জানি, কিন্তু ভাবি তুমি তার চেয়েও বেশি ভালো মানুষ। ভাবি একটা কথা বলি, তুমি না ভাইকে কখনো ছেড়ে যেও না। আমার ঝাঁকোনা সারাদিন খেটে খুটিয়ে বাসায় ফিরছে, তার জন্য একটু শরবত বানাচ্ছিলাম আর কি। ওরে বাপরে বাপ, এত ভালোবাসা আমি কোথায় রাখবো, আমি তো পাগল হয়ে যাবো। আপাতত আপনার হৃদয়ের মধ্যে রাখুন, আপনার দাসী এত কষ্ট করে শরবতটা বানিয়েছে, খেয়ে একটু ধন্য করবেন আমাকে? মতলবটা কি? ঝেড়ে কাশো। কাহিনী কি আবার? কোনো কাহিনী?
একটা তো কিছু আছে। সকালে নাস্তা বানিয়েছ, দুপুরবেলা লাঞ্চ বানিয়েছ, এখন শরবত মিলছে না। তার আগে আপনি আমাকে একটু বলুন, দুপুরের খাবারটা কেমন হয়েছিল? ফার্স্ট ক্লাস। এই জন্য তো জিজ্ঞেস করছি, ঘটনা কি? না, ঘটনা তেমন কিছু নেই। মানে আমি আসলে আমার কিছু ফ্রেন্ডস থেকে বাসায় ইনভাইট করতে চাই। মানে ব্যাস এই এতটুকুই? এটার জন্য এত খাতির? আরে আশ্চর্য, এটা আমাকে বলে তুমি এমনিই করে দেই না। আসলে ঘটনা কি, মানে আমরা কিছু ফ্রেন্ডসরা প্রতি মাসে এক হই, একটা গেট টুগেদার করি আর কি। হ্যাঁ তো ভালো তো, সমস্যা কি? না সমস্যা, কোনো সমস্যা নেই। মানে ওই গেট টুগেদারটা একটু স্পেশাল টাইপের হয় আর কি। তুমি ড্রাগটা কোনো হল নাকি? আর তুই, তোমার মুখে দেখে কিছুই আটবে না, ওরকম কিছু না। এই যে বাসরতে সিগারেট, তারপর রেড ওয়াইন, সিডিলি তো এটা নামে আসবে না? না পুরো কথাটা শোনোই না, বসো। মানে আসলে আমরা সব ফ্রেন্ডরা এক হই, এক হয়ে কার্ড খেলি, মানে বাজিতে আর কি। মানে জুয়া? আরে না, মানে আমরা কার্ড ঠিকই খেলি, কিন্তু ওখানে কোনো টাকা পয়সা থাকে না। ধরো যে হারে সে হয়তো বা আমাদেরকে ট্রিট দিবে, সিনেমা দেখাবে, খাওয়া দাওয়া করাবে, এই তো এই আর কি। মানে না, মানে এখন এখন আমাকে কি করতে হবে? তোমার তেমন কিছু করতে হবে না, যেটা করতে হবে সেটা হলো তুমি মাকে বলবে তাছাড়া আমার না, তোমার ফ্রেন্ড লিস্ট। আমার সবাই ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, বলেছিলাম না আমার মা। বেডরুমটা আপনার অনেক সুন্দর, কতটা শান্তিতে সুখে রেখেছেন আমার বান্ধবীকে তা আপনার বেডরুম দেখলেই বোঝা যাচ্ছে। আপনি সব বসেন না, আমার বসেন, ফিল কমফোর্টেবল। আমি আমি টুম্পাকে পাঠিয়ে সাইমের বন্ধুরা যে আসবে তুমি সেটা আগে থেকে জানতে? জি মা আমাকে বলেছিল। ওর বন্ধুরা যে সবাই মেয়ে সেটাও তুমি জানতে? হে মা, মানে বন্ধু তো বন্ধুই, মানে ছেলে হোক বা মেয়ে। মা আপনি ওকে কিছু বলেন না প্লিজ। ঠিক আছে। কি করো ভাবি তোমার কাটাকাটি দেখে তো আমার খিদে পেয়ে গেল। আজকে লাঞ্চটা খুব ভালো হবে। হ্যাঁ কাটতে পারেন না? না পারি না। তুমি বলছেন পারেন না, আমার সঙ্গে আমি শিখে আর একটু শুরু কর না। মানে আসলে থাক, শোন না, এই যে এগুলো একটু দিয়ে আসতে পারবে না? গেস্ট সবাই তোমাদের বেডরুমে? হ্যাঁ
আরে আমি তোমার ভাইকে বলছি এগুলো দিয়ে আসো। আচ্ছা আমি দেখতো টুম্পা কি কুটি করছে, কোথায় যাচ্ছে? ভাইয়া আসবো কিন্তু আয় ভাইয়ার যে ফ্রেন্ডসরা আসছে, ভাইয়া ওদের সাথে বসে বসে জুয়া খেলতেছে। প্রথমে সিগারেট, তারপরে মদ, এখন মেয়ে মানুষ নিয়ে বেডরুমের মধ্যে, ছি, আমার লজ্জা লাগতেছে লিটারালি। আমার সবচেয়ে খারাপ লাগতেছে কার জন্য জানো? ভাবির জন্য। মানে এত সুইট একটা মেয়ে, সব কিছু হাসি মুখে মানে নিচ্ছে, আর ভাইয়া এত সুন্দর এত সুইট একটা মেয়ে পেয়েও তোর মর্ম বুঝলো না। তুমি আরো বেশি লাই দাও তোমার ছেলেকে, আমি আর কিচ্ছু বলবো না। আসলাম তোমার সাথে একটু গল্প করতে। জি মা বলুন, কথাটা কিভাবে যে বলবো। বৌমা, আমি মনে হয় তোমার জীবনটা নষ্টই করে ফেললাম। জি মা, আপনি এই কথা কেন বলছেন? আমি সায়েমের ব্যবহারে খুবই লজ্জিত। কেন মা, কি করেছে? আমার কাছে লুকিয়ে লাভ নেই মা, আমি সব জেনে গেছি। সায়েম এখন সিগারেট খায়, মদ খায়, মেয়েদেরকে বাসায় এনে জুয়া খেলে মা। আমার আমার নিজের পেটের ছেলে হয়ে সায়েম হাম করছে, লজ্জায় আমি আমি তোমার কাছে মুখ দেখাতে পারছি না মা। মানে মানে সায়েমের না আসলে কোনো দোষ নেই, সব দোষ আমার মা। সত্যি বৌমা, স্বামীর সমস্ত দোষ নিজের কাঁধে নেয়ার দিন এখন আর নেই মা। আর তাছাড়া নিজের ছেলের দোষ বউয়ের কাঁধে চাপিয়ে দেওয়ার মতন শাশুড়ি আমার না মা।